নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে টোটাল চল্লিশ হাজার প্লাস শূন্য পদে এমটিএস ক্লার্ক স্টোরকিপার সহ বিভিন্ন গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানটায় চল্লিশ হাজার প্লাস শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এবং এখানটায় একাধিক শূন্য পদের কর্মী রিক্রুট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়াও এখানটায় যে আপনাদের এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টার আপনারা কিন্তু পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা দেখতেই পারছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ডিরেক্টরেট জেনারেল হেডকোয়ার্টার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এখানটায় অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন ডেট সতেরো জুলাই দু হাজার তেইশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এবং এটা কিন্তু একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ এই শর্ট অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও কোন পোস্টে আপনাদের কতগুলি শূন্য পদ থাকবে সেই বিষয়ে বিস্তারিত কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় কিন্তু আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু আপনাদের এখানটা শূন্যপদ কত কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে লিখে দেওয়া রয়েছে আর্কিটেকচার ক্যারিয়ার পোস্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় রয়েছে চুয়াল্লিশটি শূন্য পথ ব্যারাক অ্যান্ড স্টোর অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় একশো কুড়িটি শূন্য রয়েছে এবং এখানটায় সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় পাঁচশো চৌত্রিশটি শূন্য রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাফটসম্যান পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় নশো চুয়াল্লিশটি রয়েছে শূন্যপদ স্টোর কিপার পোস্টের জন্য রয়েছে এক হাজার ছাব্বিশটি শূন্য এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টিএস পোস্টে কিন্তু এখানটায় রয়েছে এগারো হাজার তিনশো ষোলোটি শূন্যপদ এবং এখানটায় মেট যে পোস্টটি রয়েছে আপনারা অনেকস্ক্রি দেখতে পাচ্ছেন মেট পোস্টের জন্য এখানটায় শূন্যপদ রয়েছে সাতাশ হাজার নশো কুড়িটি শূন্যপদ এবং এখানটায় টোটাল মিলিয়ে শূন্যপদের সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে একচল্লিশ হাজার আটশো বাইশটি শূন্যপদ অর্থাৎ এখানটায় একচল্লিশ হাজার আটশো বাইশটি শূন্য পদে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু আরও বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানটায় কিন্তু আরো বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এটি একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশান এবং লিখে দেওয়া রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এখানটায় ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যেই রিক্রুটমেন্টটি করা হবে সেই রিক্রুটমেন্টটি কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে এসএসসি অথবা ইউপিএসসির মাধ্যমে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য এছাড়াও ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানটায় দেখতে পারবেন যে আপনাদের এখানটায় পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আপনারা ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু জেনে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা কি করতে পারেন আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু অবশ্যই একটু ভালো করে চেকআউট করে নিতে পারেন এবং এখানটায় শর্ট অফিসিয়াল নোটিফিকেশন উঠে এসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এছাড়াও আপনারা অনেকে বলতে পারেন যে এই অফিসিয়াল নোটিফিকেশন ফেক না রিয়েল তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা শর্ট অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় সবার প্রথমেই কিন্তু একটি অপশন দেখতে পারবেন যেখানটায় লিখেই দেওয়া রয়েছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস রিগার্ডিং ডেট সতেরো জুলাই দু হাজার তেইশ সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা শর্ট অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারেন তো সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এই শর্ট অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে সুতরাং এটা কিন্তু কোনো রকম ফেক নয় সম্পূর্ণ রিয়েল নোটিফিকেশান তো বন্ধুরা এখানটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হতে চলেছে এবং ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ